হাওড়া পুরো ভোটের বৈঠক চলাকালীন বাদে ঘটনার সূত্রপাত বৈঠকের পরদিন হাওড়া সদর বিজেপির প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেখে বলেন শুভেন্দু অধিকারী বিজেপিকে তৃণমূলীকরণ করতে চাইছে এরপরেই বিকেল গড়াতেই ওই জেলা সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় রাজ্য বিজেপি তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলার জন্য দল থেকে বহিষ্কার করা হয় এরপরই সুরজিৎ সাহা দাবি করেন তিনি আঠাশ বছর ধরে বিজেপি করছেন তিনি অন্য কোনো দলে যাবেন না তিনি বিজেপিতেই থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়ে যায় আর এর মাঝেই বিজেপি ওই হাওড়া সদর জেলায় এলাকার নতুন আহ্বায়ক হিসেবে মনমোহন ভট্টাচার্যের নাম ঘোষণা করেন ঘটনাচক্রে আজই সবাইকে অবাক করে মনমোহন বাবু বহিষ্কৃত ওই বিজেপি নেতার বাড়িতে উপস্থিত হন দুজনের মধ্যে চলে বৈঠক এবং আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হতেও দেখা যায় আর এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়ে যায় ওই দুই নেতার বৈঠক ঘিরে